ওয়েস্টবেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশনের ল্যাটারেল এন্ট্রি পরীক্ষা জিলেট সেই জিলেটের কিন্তু কাউন্সিলিং প্রসেস এত লেট এবং এখানে দাঁড়িয়ে এই লেট কাউন্সিলিং প্রসেস তাদের ভর্তি রিলেটেড যে আপডেট তাদের ভর্তির পরে ক্লাস চালু রেজিস্ট্রেশনে এত লেট এই নিয়ে কিন্তু ছাত্রছাত্রীদের মনে একটা প্রচুর চিন্তার বিষয় তো সেই জিনিসগুলো নিয়ে কথা বলবো এবং রাজ্যের সমস্ত ল্যাটারেল এন্ট্রির স্টুডেন্টদের আবারও স্বাগত জানাই প্রোটেকনিক্যাল জিনিয়াস ইউটিউব চ্যানেল তোমাদের পলিটেকনিকের সমস্ত রকম আপডেট এবং এখন ভবিষ্যতে তোমরা থেকে সমস্ত রকম আপডেট পেতে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এই চ্যানেল থেকে কিন্তু তোমরা আগেও হেল্প পেয়েছো ভবিষ্যতেও পাবে তো ভিউয়ার্স আমি কিন্তু আজকের যে মেন টপিকটা তোমাদের মধ্যে তুলে ধরবো লেট জিলেট কাউন্সিলিং বা রেজিস্ট্রেশন প্রসেসের জন্য তোমার যে একাডেমিক্স রেজিস্ট্রেশন ইউনিভার্সিটি রেজিস্ট্রেশন সেটাতে দেরি হচ্ছে অ্যাজ ওয়েল অ্যাজ তোমার সেমিস্টার পরীক্ষা লেট হচ্ছে এতে তোমাদের ওপর কি কি এফেক্ট পড়তে পারে এবং এটা কেন বিগত বছর ধরে হয়ে আসছে সেই রিলেটেড পুরো আপডেট দেবো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখো একটু লেন্দি হতে চলেছে কিন্তু খুব ইনফর্মেটিভ আমি একদম পয়েন্ট টু পয়েন্ট কাট টু কাট কথা বলবো বেশি লেট করবো না অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও প্রথম আসলে আর অবশ্যই ভিডিওটি লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও কারণ তোমার একটা লাইক আমাকে অনেক মোটিভেট করে তোমাদের জন্য ভিডিও বানাতে আর কোনো রকম কোয়ারি থাকলে কিন্তু সরাসরি কমেন্ট করতে পারো এছাড়া তোমরা যারা ডাইরেক্ট কোনো কলেজে ভর্তি হতে চাইছো অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো আমি আমাদের টিম তোমাদের ভর্তিতে হেল্প করব। এছাড়া যারা জব ক্যান্ডিডেট রয়েছে তোমাদের জন্য স্পেশাল কিছু অটোনোমাস ইউনিভার্সিটি রয়েছে সেখানেও ভর্তির জন্য করতে পারো তো এইবার আসি আমি জিলেট কাউন্সিলিং লেট প্রসেস এবছর দু হাজার চব্বিশে দাঁড়িয়ে সেটা কিন্তু একটা এক্সট্রিম পর্যায়ে চলে এসেছে আমি এত বছর ধরে এই সমস্ত বিষয়গুলোর সাথে যুক্ত কিন্তু এতটা লেট কিন্তু কোনো বছর হয় না হ্যাঁ কোভিড সিনারিওতে ছিল তখন পুরো একাডেমিকটাই প্যান্ডেমিকের জন্য লেট করেছিল কিন্তু এখন তো সেই রকম সিচুয়েশান নেই এবং সেখানে দাঁড়িয়ে কিন্তু এবছর এখন সেপ্টেম্বরের প্রায় ফার্স্ট উইক এখনো কাউন্সিলিংয়ের কোনো আপডেট নেই এই পরিস্থিতিতে দাঁড়িয়ে তোমাদের রেজিস্ট্রেশন লেটে হবে রেজিস্ট্রেশন লেটে হলে তোমাদের রেগুলার স্টুডেন্ট

সেখানে কিন্তু রেগুলার ক্লাস হচ্ছে এবং এমন কিছু ইনস্টিটিউশন রয়েছে যেখানে ইন্টারনালও কমপ্লিট হয়ে গেছে এবং এই পরিস্থিতিতে দাঁড়িয়ে যেহেতু ইন্টারনাল কমপ্লিট হয়ে গেছে তাদের সেমিস্টার সামনে আসছে তাদের কিন্তু পুরো সিস্টেমটা ডিসেম্বর জুন ডিসেম্বর জুন এই অনুযায়ী কিন্তু তাদের সেমিস্টার চলছে এবং সেই পরিস্থিতিতে আদার স্টুডেন্টরা কিন্তু পিছিয়ে যাচ্ছে এবং এমন অনেক স্টুডেন্ট রয়েছে যারা কোনো কলেজে ভর্তি হবে বলে ভেবেছে কিন্তু কাউন্সিলিং থ্রু ভর্তি হবে তারা এখনও ভর্তি হয়নি সেই ক্ষেত্রে কিন্তু তারা সেই কলেজের সঙ্গেও কিন্তু তাল মেলাতে পারবে না ধরো সাপোজ কোন একটা ইনস্টিটিউশন আমি জেআইএস এর কথাই বলছি জেআইএস কলেজ অফ ইঞ্জিনিয়ারিং অটোনোমাস ইনস্টিটিউশন সেখানে কেউ ভর্তি হবে কিন্তু সেখানে কাউন্সিলিং ছাড়া সেখানে সুযোগ নেই কম্পিউটার সায়েন্সে কিন্তু তাদের অটোনোমাস ইনস্টিটিউশন থাকাকালীন তাদের সিস্টেমগুলো কিন্তু ঠিক আগে আগে রান করছে তো সেখানে দাঁড়িয়ে কিন্তু সেই ছাত্রছাত্রীরা একটু হলেও পিছিয়ে যাবে তো এটা কিন্তু প্রতি বছর হয় অনেকটা একটু পিছিয়ে থাকে ম্যাকআউটের ল্যাটারালের পরীক্ষা একটু পরে হয় রেগুলারের থেকে কিন্তু এবছর যে জিনিসগুলো দাঁড়াচ্ছে এখানে কিন্তু এক্সট্রিম লেট হতে পারে কারণ আমি যদি ধরে নিই অক্টোবরেও ক্লাস চালু হচ্ছে পুরো অক্টোবরটা কিন্তু দুর্গা পুজো ভাইফোঁটা এই সমস্ত জিনিস দিয়ে কেটে যাবে এবং কাটার পরে কিন্তু নভেম্বর মাসটা পুরো থাকছে এবং ডিসেম্বরের থেকে কিন্তু এক্সাম থাকে রেগুলারদের তো সেখানে দাঁড়িয়ে কিন্তু দু মাসে সেমিস্টার ইম্পসিবল এটা একটা বিটেক কারিকুলাম অলমোস্ট চার মাস তো লাগেই তো সেখানে দাঁড়িয়ে মিড ফেব্রুয়ারি বা লাস্ট উইক অফ ফেব্রুয়ারি এক্সামের একটা চান্স তো সেখানে দাঁড়িয়ে সে কিন্তু অনেকটা পিছিয়ে যাচ্ছে এবং ফেব্রুয়ারিতে এক্সাম হচ্ছে সেটাও মানা গেল কিন্তু তারপরে কিন্তু তাকে আবার সেই জিনিসে কামব্যাক করার জন্য ফেব্রুয়ারির পরে আবার তাকে জুনে পরীক্ষা দিতে হচ্ছে অর্থাৎ মার্চ এপ্রিল মে জুন সেখানেও কিন্তু সে চার মাসে একটা স্লট দিচ্ছে অর্থাৎ টোটালি দেখতে গেলে অলমোস্ট সাত থেকে আট মাসে সে দুটো সেম ক্লিয়ার করছে যেটা মাস ছ মাস এক বছর থাকার কথা তো এই বিষয়গুলো কিন্তু অবশ্যই ইউনিভার্সিটিগুলোর দেখা উচিত এবং এই বিষয়গুলো নিয়েই কিন্তু ছাত্রছাত্রীরা চিন্তার মুখে পড়ে এবং এইখানে দাঁড়িয়েই কিন্তু যে সিস্টেমের যে কোলাপস সেটা কিন্তু হয়ে দাঁড়ায় এবং ম্যাকআউটের ক্ষেত্রে বিভিন্ন রকম অভিযোগ উঠছে সেই সমস্ত জিনিস নিয়ে আমি আগেও বলেছি এখন সেই বিষয়গুলো তুলছি না কিন্তু এখানে দাঁড়িয়ে কিন্তু এটাও একটা ফল্ট এবং বেঙ্গল জয়েন্ট অ্যান্ডেন্স এক্সামিনেশন বোর্ডেরও কিন্তু এটা একটা ফল্ট তো ছাত্রছাত্রীদের ভবিষ্যতের কথা তারা কোনো রকমভাবে চিন্তা করছে না সিস্টেম অনুযায়ী কোনো রকম কিছু আসছে না স্পেশাল সাপ্লিমেন্টারি এক্সাম পলিটেকনিকের সেটাও প্রায় কন্ডাক্ট চালু হয়ে গেছে এবং এখনও দাঁড়িয়ে কিন্তু হ্যাঁ তাদের যে জিলেট কাউন্সিলিং প্রসেস আসছে না তো তার কারণ এখনও বোঝা যাচ্ছে না দেখা যাক কি হয় তোমরাই তোমাদের মতামত জানাও আমি তোমাদের বিস্তারিত বিষয়টা বললাম অবশ্যই তোমার সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও খুব গুরুত্বপূর্ণ আপডেট কিন্তু এটা সবার জন্য কারণ তোমাদের সবার কিন্তু এটা ভবিষ্যতের বিষয় ধন্যবাদ ভালো থাকো সুস্থ থাকো প্রো টেকনিক্যাল জিনিয়াস ইউটিউব চ্যানেলের সাথে থাকো সকল ইনফরমেশন সবার আগে পেতে থাকো ধন্যবাদ